দেখুন, যে কারণে শিশুকে যে খাবার খাওয়াবেন না, অনলাইন ডেস্ক, শিশুকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না এ নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা শেষ নেই। বিষয়টা আসলেই জরুরি, কারণ অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না, সেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। তাই এ বিষয়ে একটা তালিকা তৈরি রাখলে অন্যরাও অনুসরণ করতে পারে। মধু বাচ্চার 1 বছর হওয়ার আগে দেওয়া উচিত না। অনেক মা দাদিরা বাচ্চার জন্মের পরই মুখে মধু দেন। 6 মাস পর্যন্ত মধু তো দূরের কথা, কোনো খাবার শিশুর মুখে দেওয়া যাবে না, কিন্তু মধু 1 বছর পর্যন্ত দেওয়া যাবে না, কারণ শিশুরা মধু হজম করতে পারে না। 1 বছর পর হজম শক্তি বাড়ে এবং সে অনেক খাবার সহ্য করতে পারে। লবণ, ছোট বাচ্চাদের কিডনি লবণ ও সোডিয়াম সহ্য করতে পারে না, তাই শিশুর খাবারের বাইরে লবণ না মেশানোই ভালো। লক্ষ্য রাখতে হবে, এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে, সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়া যাবে না। 1 বছর পর তার খাবারে অল্প অল্প করে লবণ মেশাতে পারে। চিনি, শিশু খাদ্যে চিনি মেশানোর দরকার নেই। শিশুকে মিষ্টি স্বাদ অনুভবের জন্য মিষ্টি জাতীয় ফল খেতে দিন, কারণ অতিরিক্ত চিনি দাঁত ক্ষয়ের পরিমাণ বাড়াতে থাকে। টক ফল, 1 বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেওয়া উচিত না, কারণ টক জাতীয় ফল বিভিন্ন রকম অ্যাসিড থাকে যা বাচ্চার হজম করতে পারে না, তাই বাচ্চাদেরকে মিষ্টি ফল দেওয়া উচিত। গরুর দুধ, 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না, কারণ গরুর দুধে আমিষের যে অনুপাত রয়েছে তা মায়ের দুধ থেকে ভিন্ন এবং তা বাচ্চা হজম হয় না। শুধু তাই না, গরুর দুধে যে মিনারেলস আছে তা থেকে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে, পেট খারাপ হতে পারে। পিনাট বাটার, পিনাট বাটার যে বাদাম থেকে বানানো হয় তা থেকে অনেক বাচ্চার মারাত্মক অ্যালার্জি হতে পারে। বিভিন্ন রকম বাদাম এবং বীজ জাতীয় খাবারও এ সময় না খাওয়ানো ভালো। চকলেট, যদি বাচ্চারা পরিবারের কারো গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সেই শিশুকে গমের তৈরি কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এই চকলেট বাচ্চারা খেতে খুব পছন্দ করলে এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে, সাথে এ থেকে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে, আর দাঁতের সমস্যার জন্য অনেক ক্ষেত্রে চকলেটই দায়ী। গম, যদি বাচ্চার পরিবারে কারো গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সেই শিশুকে গমের তৈরি কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এই গমের গ্লুটেন থেকে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।